আরাফার দিনের সিয়াম যেদিন হাজিরা নয় জিলহাজ আরাফার ময়দানে অবস্থান করবে নয় জিলহাজের বাহিরে অর্থাৎ আরাফার ময়দানের বাহিরে পৃথিবীর মানুষেরা যেই দিন সিয়াম পালন করবে সেটা হচ্ছে আরাফার দিনের সিয়াম এক বছরের সগিরা গুনা মাফ হবে এবং সামনে অগ্রিম এক বছরের সগিরা গুনা মাফ হবে ইনশা আল্লাহ আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি দফল সিয়ামের মধ্যে এমন সিয়াম রয়েছে যেটি দুই বছরের সগিরা গুনাহ মাফ করে দেয় যা একটা পূর্বের এক বছরের এবং আগামী এক বছরের যেটা আমি করিনি ইনশাআল্লাহ আল্লাহ রব আলিন তারপরেও সেটাও মাফ করে দিবেন সেটা হচ্ছে আরাফার দিনের সিয়াম এই আরাফার দিন কোনটি যেদিন হাজিরা হাজি সাহেব গুন মহান আল্লাহ সুবাহান যে মেহুমান গুন লব্বাইক আল্লাহ হুম্বাইক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান ওয়াল মুলক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক নয়জিল হাজ আরাফার ময়দানে যেদিন হাজী সাহেবেরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই সর্বোত্তম মেহমানরা যখন অবস্থান করে সেই দিনের সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত হাদিস তিনি বলছেন সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আরাফার দিনের সিয়াম যেদিন হাজিরা নয় জিলহাজ আরাফার ময়দানে অবস্থান করবে নয় জিলহাজের বাহিরে অর্থাৎ আরাফার ময়দানের বাহিরে পৃথিবীর মানুষেরা যেই দিন সিয়াম পালন করবে সেটা হচ্ছে আরাফার দিনের সিয়াম আর এই দিনের সিয়ামের ব্যাপারে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম সই মুসলিমের হাদিসে বলছেন যে আহতাসিবু আল্লাহ আমি আল্লাহর কাছে আশা রাখি আই কবলা বা বাদা পূর্বের এক বছরের সগিরা গুনা মাফ হবে এবং সামনে অগ্রিম এক বছরের সগিরা গোনা মাফ হবে আমরা এই একদিন বছরে মাত্র একটি দিন নফলসিয়ামের মাধ্যমে আল্লাহ আল্লাহরুল আলমিনের এই অনেক সাওয়াবের বিশেষ করে এই গোনাহ থেকে আমরা মাফ পেতে পারি যা পূর্বের এক বছর এবং অগ্রিম সামনে এক বছর অতএব না আমরা একদিনের সিয়াম আরাফার দিনের নয় জিলহাজ যেদিন হাজি সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করবেন বাহিরের মানুষ হিসাবে আমরা যে একদিনের সিয়ামের মাধ্যমে দুই বছরের গুনার কাফার অর্থাৎ সগিরা গুনা মাফ করিয়ে নিই আল্লাহ রব্বুল আলমিন আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি